আপনি কি জানেন কোন গাছ বাড়িতে লাগালে মশা বাড়ির ত্রিসীমানাতেও আসবে না? কোন ফলের রস লাগালে ঝুলে যাওয়া ত্বক 7 দিনেই টান টান হয়? কোন খাবারকে সাদা বিষ বলা হয়? রাতে ভাত খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? মাটিতে ঘুমালে শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয়ে যায়? এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, বলতে পারবেন কি কোন খাবারকে সাদা বিষ বলা হয়? চিনি, ভাত, লবণ নাকি আটা? সঠিক উত্তরটি হবে চিনিকে। পরবর্তী প্রশ্ন, শরীরের কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না? কর্নিয়া, কান, যকৃৎ নাকি ফুসফুসে? সঠিক উত্তরটি হবে কর্নিয়াতে। পরবর্তী প্রশ্ন, দুধের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি 90% বেড়ে যায়? মাংস, মাছ, ডিম নাকি কলা? সঠিক উত্তর, মাংস, মাছ এবং ডিম খেলে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন, কোন গাছ বাড়িতে লাগালে মশা বাড়ির ত্রিসীমানাতেও আসবে না? বাবলা গাছ, লেমন বাম, বেল গাছ নাকি ল্যাভেন্ডার? সঠিক উত্তরটি হবে লেমন বাম। বলতে পারবেন কি কোন দেশে প্রথম টাকা ছাপানো হয়েছিল? চীন, আমেরিকা, ভারত নাকি জাপানে? সঠিক উত্তরটি হবে চীন দেশে। পরের প্রশ্ন, একজন স্বাভাবিক মানুষ কতদিন আগে বুঝতে পারে তার মৃত্যু আসন্ন? 1 মাস, 3 মাস, 5 মাস নাকি 6 মাস? সঠিক উত্তর, 6 মাস আগে। বন্ধুরা, এই প্রশ্নটি আপনাদের জন্য। ভারতের ঠিক মাঝখানে কোন শহর অবস্থিত? নাগপুর, ত্রিশূর, পাটনা নাকি মুম্বাই? যদি উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, মানুষের ব্রেন কত বছর পর থেকে কমজোরি হতে শুরু করে? 35 বছর, 40 বছর, 50 বছর নাকি 60 বছর পর থেকে? সঠিক উত্তর, 60 বছর পর থেকে। কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে? পেঁপে, আলু, বাঁধাকপি নাকি টমেটো? সঠিক উত্তরটি হবে পেঁপে খেলে। পরবর্তী প্রশ্ন, কোন ফলের রস লাগালে ঝুলে যাওয়া ত্বক 7 দিনেই টান টান হয়? আপেল, আম, স্ট্রবেরি নাকি কলা? সঠিক উত্তর, কলার রস লাগালে। 2012 সালের এক গবেষণায় দেখা গিয়েছে কলার মধ্যে প্রাকৃতিক তেল, পটাশিয়াম ও ভিটামিন রয়েছে যা বলিরেখা কমাতে এবং ত্বক টান টান করতে সাহায্য করে। কলা মেশ করে নিন। এবার এই মিশ্রণটি মুখে মাখুন। 15-20 মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। পরবর্তী প্রশ্ন, এমন কোন প্রাণী আছে যে অর্ধেক মস্তিষ্ক বন্ধ রেখেই ঘুমায়? কুমির, ঘোড়া, কুকুর নাকি বিড়াল? সঠিক উত্তরটি হবে কুমির। পরবর্তী প্রশ্ন, রাতে ভাত খেলে
কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, ডায়াবেটিস, হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য নাকি আমাশয়? সঠিক উত্তর হৃদরোগ। বিশেষজ্ঞদের মতে দিনের থেকে রাতে কম পরিমাণে ভাত হার্ট ও ব্লাড সুগারকে ঠিক রাখে। ভাত আমাদের অন্ত্রকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহায়তা করে। এছাড়া ভাত হজম করা সহজ, তাই এটি রাতে ঘুমের ব্যাঘাত ঘটায় না, উল্টে ভালো ঘুম হতে সাহায্য করে। বলতে পারবেন কি ভগবান রামের বোনের নাম কী ছিল? গীতা, শান্তা, সাবিত্রী নাকি গায়ত্রী? সঠিক উত্তরটি হবে শান্তা। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরের কোথায় সোনা পাওয়া যায়? কানে, লিভারে, মস্তিষ্কে নাকি রক্তে? সঠিক উত্তরটি হবে রক্তে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে সমুদ্রের নিচে রেল স্টেশন আছে? চীন, ভারত, জাপান নাকি রাশিয়াতে? সঠিক উত্তরটি হবে জাপানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন। আর হ্যাঁ, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্ন, চায়ের সাথে কোন মশলাটি খেলে জয়েন্টের ব্যথা দ্রুত দূর হয়? দারুচিনি, লবঙ্গ, তেজপাতা নাকি আদা? সঠিক উত্তরটি হবে তেজপাতা। তেজপাতায় রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো বিভিন্ন উপকারী উপাদান। রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনও। ডায়াবেটিসের সমস্যায় তেজপাতা দারুণ কার্যকর। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা ছাড়াও আরও অনেক শারীরিক সমস্যা দূরে রাখে তেজপাতা। ক্যাফেক অ্যাসিড থাকে বলে হৃদযন্ত্রকে শক্তিশালী করতে তেজপাতা বেশ কার্যকর। এছাড়াও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতেও তেজপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর্থ্রাইটিসের ব্যথা কমাতেও তেজপাতা বেশ কার্যকরী ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, মাটিতে ঘুমালে শরীরের কোন রোগটি দ্রুত ভালো হয়ে যায়? জন্ডিস, ডায়াবেটিস, হৃদরোগ নাকি প্যারালাইসিস? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। পরবর্তী প্রশ্ন, কোন দেশের লোক মাটির তৈরি রুটি খায়? হাইতি, ভারত, নেপাল নাকি আফ্রিকা? সঠিক উত্তর হাইতি দেশের মানুষ।